আমরা এক বিশিষ্ট ব্যক্তির ইন্টারভিউ নিব, তার আগে আজকে ইন্টারভিউ বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল 2016। বিষয়টি নিয়ে সমগ্র আসামে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদে দাঁড়িয়ে বিরোধী দল বলছে যে বর্তমান সরকারের নাগরিকত্ব 2016 বিলটি বর্তমান সরকারের একটি রাজনৈতিক প্ররোচনা, এবং অনেক বিজ্ঞজন বা সংবিধান বিশ্লেষক বা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের মুখে আমরা যা শুনতে পাচ্ছি যে তারা বলছে যে নাগরিকত্ব বিলটি হচ্ছে সংবিধানের কাঠামো বিরোধী একটি বিল। তাই এবারে আজকের সন্ধ্যায় আমি যার মতামত নিতে চাচ্ছি বা যার সাক্ষাৎকার নিব, তিনি হচ্ছেন আমাদের করিমগঞ্জ বরিষ্ঠ কংগ্রেস কর্মী, সেই সাথে তিনি একজন আইনজীবী। আগে তিনি সরকারি আইনজীবী হিসাবেও কাজ করেছেন, বর্তমানে তিনি আইনজীবী হিসাবে আমাদের করিমগঞ্জ ফৌজদারি আদালতে কাজ করছেন। তো এবারে আমি তার সাক্ষাৎকার নিতে যাচ্ছি। তিনি হচ্ছেন কবির আহমেদ চৌধুরী। আমি কবির আহমেদ চৌধুরীকে আমাদের তরঙ্গবার্তার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে নাগরিকত্ব সংশোধনী বিল সম্বন্ধে আপনার মতামত কী। নাগরিকত্ব সংশোধনী বিল 2016 যেটা সম্প্রতি লোকসভায় পাশ হয়ে গেছে, সেই বিল ভারতীয় সংবিধানের পরিপন্থী, ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত। কোনো একটা বিশেষ ধর্মের মানুষকে এভাবে আইনি সুযোগ দেওয়া যায় না। ভারতের সংবিধান যদি সেটা আইন লোকসভা কিংবা রাজ্যসভায় পাশ হয়ে যায়, সেটা সুপ্রিম কোর্ট সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে, সেটা সম্পূর্ণ বেআইনি। ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না। আজকে 1971 সালের আইন রয়েছে, সেখানে আসাম চুক্তি রয়েছে, সেখানে মতে 1971 পূর্বে যেসব হিন্দু এবং মুসলমান অন্যান্য দেশ থেকে আসছেন তারা সবাই ভারতীয় নাগরিক। সেটা নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনা হয়েছে এবং সেটা আসামের জন্য প্রযোজ্য। কিন্তু আজকে বিজেপি নেতৃত্বের সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে হিন্দু নাগরিকত্ব সংশোধনী বিল 2016 লোকসভায় পেশ করেছে। নির্বাচনকে সামনে রেখে জনগণকে একটা ললিপপ দেওয়ার চেষ্টা করেছে। সেই বিল কোনোদিনও আইনে পরিণত হতে পারে না। আমরা কংগ্রেস দল তার বিরুদ্ধে, যে আমরা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিলের বিরোধী। এখন সেতু এবারে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, নাগরিকত্ব বিল 2016 যেটা সংসদে বিজেপি সরকার, কেন্দ্র সরকার যেটা পেশ করেছেন, সেই বিল নিয়ে আপনাদের দলীয় অবস্থান কী? বিশেষ করে আমি কংগ্রেস, যেহেতু আপনি একজন বরিষ্ঠ কংগ্রেস কর্মী, সেই জন্য আমি আপনার কাছে জানতে চাইব যে আপনাদের দলের অবস্থানটা কী। কংগ্রেস ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার সম্পূর্ণ বিরোধী, এবং আসাম প্রদেশ কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেসের সেই সিদ্ধান্ত যে আমরা ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দিতে পারি না, ভারতের সংবিধান ধর্ম সংবিধানের পরিপন্থী, এবং কংগ্রেস দল তাই নাগরিকত্ব বিলের সম্পূর্ণ বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এবারে আমি আপনার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় এবং সামাজিক মাধ্যমে আমরা দেখছি, যেটা নিয়ে তোলপাড় করা হচ্ছে, বর্তমানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, তিনি নাগরিকত্ব বিল নিয়ে এখন পর্যন্ত কোনো নিজের অবস্থান স্পষ্ট করছেন না। এদিকে কংগ্রেস নাগরিকত্ব বিলের বিপক্ষে, তাদের নাগরিকত্ব বিল 2016 ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে তারা রয়েছে, কিন্তু আমাদের উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক, তিনি এখন পর্যন্ত উনার অবস্থানকে স্পষ্ট করছেন না। তাই দলীয় কর্মী হিসাবে এবং উনার এক সহকর্মী হিসাবে আপনি কি বলেন? দেখুন, কমলাক্ষ দে পুরকায়স্থ একটা পরম দ্রুত রাজনীতিবিদ, ওর রাজনৈতিক নিজস্ব কোনো স্ট্যান্ড নাই। উনি আজকে বিলের পক্ষে না বিপক্ষে, আমি কালকে একটা সোশ্যাল মিডিয়ায় ওনাকে প্রশ্ন করেছিলাম, আজকে সাংবাদিকরা ওনাকে বলেছিলেন, উনি কিছু বলেননি। এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিল, যেটাকে নিয়ে খিলঞ্জিয়া মানুষের অধিকার এবং বাঙালি হিন্দুর অস্তিত্বের লড়াই, সেখানে কমলাক্ষ দে সম্পূর্ণ নীরব। কমলাক্ষ দে পুরকায়স্থ আগে, আমি কিছুদিন আগে দেখেছি, উনি বাঙালি হিন্দুর নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তাহলে উনি কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিন। বিজেপি যে বিল এনেছে তার সমর্থক যদি হয়ে থাকেন, সুস্মিতা দেব আজকে উনি স্ট্যান্ড বদলিয়ে নিয়েছেন, আমি সুস্মিতা দেবকে অনুরোধ করি, দলের স্ট্যান্ড যদি মানেন না, ওনার শুধু কংগ্রেসের বুটে, কংগ্রেস দলের সিম্বলে উনি জিতেছেন, সাংসদ হয়েছেন, আগে কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক, যদি কংগ্রেস দলের সিদ্ধান্তকে না মানেন তাহলে উনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করুন।
মানুষ ভাববে কমলাক্ষদের স্ট্যান্ড রাজনৈতিক স্ট্যান্ড আছে, উনি তো একবার আগের একবার বিধায়ক ছিলেন, উনি তো পেনশন পাবেন, ওনার যদি সৎসাহস থাকে উনি ওনার প্রকাশ্য সভায় আমি আজকে এই তেরঙ্গ বার্তার মাধ্যমে উত্তরগঞ্জের মাননীয় বিধায়ককে জানতে চাই যে এত বড় একটা বিল তা নিয়ে একজন উনি একজন আসাম বিধানসভার একজন ভালো ভালো বিধায়ক হিসাবে খ্যাতি অর্জন করেছেন, আজকে তার অবস্থান স্পষ্ট করুন যে উনি আজকে কিলঞ্জিয়া মানুষের স্বার্থে না বাঙালি হিন্দু শুধু কেবল বাঙালি হিন্দু মানুষের স্বার্থে উনি আবার গ্রামাঞ্চলে এসে বলেন যে উনি ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের পক্ষে নয়, উনি মুসলমানদেরও নাগরিকত্ব দিতে হবে, উনি দু জায়গায় দুটা কথা বলছেন, উনি ওনার স্ট্যান্ড ক্লিয়ার করার আমি আবেদন জানাচ্ছি। আমরা যতটুকু জানি কংগ্রেস কর্মী হিসাবে আপনি গৌতম রায় ঘনিষ্ঠ লোক, সেই সাথে সিদ্দিক আহমেদের সাথেও আপনার একটা সম্পর্ক রয়েছে, তো নাগরিকত্ব বিল নিয়ে ওনাদের কী স্ট্যান্ড আপনি বলতে পারবেন? দেখুন, আমি গৌতম রায়কে শ্রদ্ধা করি, বরাকের একজন অভিসংবাদের নেতা, রাজনীতিতে হার জিত আছে, গৌতম রায়কে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি এবং উনি একজন খোলামদের মানুষ, ওনার স্ট্যান্ড ক্লিয়ার, উনি বলেছেন উনি বাঙালি হিন্দু, বাঙালি হিন্দু নাগরিকত্ব বিলের উনি সপক্ষে আছেন, কংগ্রেস দল তার আগে অবস্থা স্পষ্ট করে উনি চ্যালেঞ্জ জানিয়েছেন, উনি একমাত্র নেতা যিনি কংগ্রেস দলকে চ্যালেঞ্জ করতে পেরেছেন যে কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করুন, সুস্মিতা দেব দ্বিচারিতা দুমুখ রাজনীতি করছেন, আগামী লোকসভা নির্বাচনে সুস্মিতা দেব শিলচার থেকে বিপুল ভোটে পরাজিত হবেন, সেই রাজনীতিতে তাদের কোনো স্পষ্ট নীতি থাকে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবেন, সুস্মিতা দেব পরাজিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমরা যতটুকু জানতে পেরেছি যে অ্যাডভোকেট কবির আহমেদ চৌধুরী উনি বলছেন যে নাগরিকত্ব বিল ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে তিনি এবং তার দলও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে অবস্থান করছে, যেহেতু আইনজীবী হিসাবে তিনি একটা কথা বলেছেন যে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর বিপক্ষে বা পরিপন্থী হচ্ছে এই নাগরিকত্ব বিল, যার কারণে তিনি এটাকে মানেন না বা তার অবস্থান এর বিরুদ্ধে, তাই উনি ওনার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন। এবারে আমি এত আপনি আমাদের তরঙ্গবার্তার দর্শকদের প্রতি বর্তমান যারা আসামে যে উত্তাল পরিস্থিতি রয়েছে নাগরিকত্ব বিল নিয়ে এবং বরাকের যে একটা দ্বিমুখী চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারে আপনি কিছু বলবেন কি? আজকে গোটা আসামে যারা স্ট্যান্ড নিয়েছে আশু অগপ এবং করিমগঞ্জ লোকসভা থেকে বিজেপিকে বিজয়ী করার জন্য আসামের এক প্রভাবশালী নেতার কাছ থেকে দুগুড়ি টাকার অফার পেয়েছেন যে করিমগঞ্জ লোকসভা আসনে যাতে বিজেপি জিতে যায়, সেই ওনার অতীতের বন্ধু ব্রিগেডের এক প্রভাবশালী মন্ত্রীর কাছ থেকে দুগুড়ি টাকার অফার পেয়েছেন এবং সেই অফার পেয়ে উনি বিজেপিকে ওয়াকওভার দেওয়ার জন্য নাগরিকত্ব বিলকে নিয়ে উনি ওনার কোনো সুস্পষ্ট মতামত দিচ্ছেন না।